হযরত ইউসুফ যখন যৌবনে পদার্পণ করলেন, ওই বাড়ির মালিক যে জুলাইখা যার নাম, নবী ইউসুফকে আল্লাহ এত সৌন্দর্য দান করেছিলেন, তাফসিরে বেশি দুইজন পুরুষকে আল্লাহ সবচাইতে বেশি সুন্দর করে দুনিয়ায় পাঠিয়েছেন, তার ভেতর ইউসুফ নবী দ্বিতীয়, এক নাম্বারই ছিলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। চারজন মহিলাকে আল্লাহ এই দুনিয়াতে সবচাইতে সুন্দরী করে বানিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত এরকম মানুষকে আল্লাহর পাঠাবেন না, তার এক নাম্বারে হযরত হাওয়া আলাইহিস সালাম, এত সুন্দর মানুষ দুনিয়ার আসবে না। দুই নাম্বারে জুলাইখা, তিন নাম্বারে রানী বিলকিস, চার নাম্বারে বিশ্বরবির ছোট মেয়ে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যে দুই নাম্বারে যার নাম বললাম জুলাইখা, এও ছিল বিশ্ব সুন্দরী ওই সময়। এই মহিলা একটা একটা করে দরজা সবগুলো বন্ধ করে দিয়ে একেবারে উপরে ইউসুফ নবীকে একান্তে ডাক দিয়ে বলে আসেন। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম যেখানে ছিলেন পরিবেশ তার কন্ট্রোলে ছিল, কারণ সাতটা দরজায় বন্ধ, কয়টা আমি ঘটনা বলবো এই জন্য আয়াত পড়িনি, আমি একটা শিক্ষা দিতে চাই। ইউসুফ নবী যেখানে ছিলেন সব তার পক্ষে ছিল, এমনকি কাজের যে মহিলাটা জুলাইখার যে কাজের মেয়ে লোকটা, যে বাদী যে দাসী যে কাজ করে দিত, সেই মহিলাও এই কাজের পক্ষে, অসুবিধা নেই। মহিলা ডাক দিচ্ছে, অকলাত হাই তালাক, আসেন আমার দিকে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। ক্বালা মা'আযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। একটু খেয়াল করেন, হযরত ইউসুফ নবী বললেন আমি আল্লাহর সাহায্য চাই। জুলাইখা ডাক দিয়ে বলছে, আল্লাহর সাহায্য তো আমিও চাই, এখানে আপনি যেটা করবেন কেউ জানতে পারবে না, কেউ দেখতেও পারবে না। আপনি মনে মনে করছেন আমার দেবতা দেখছে, এই যে দেবতার মাথার উপরে আমি কাপড় দিয়ে দিলাম, আর দেখতে পারবে না। ইউসুফ নবী ওই সময় বলেছিলেন, আল্লাহর বান্দি, এই মাটির মূর্তিগুলো কাপড় দিয়ে হয়তো ঢাকা যায়, কিন্তু আমি এমন একজন সত্তার এবাদত করি যার মুখ যার চোখ কখনো কাপড় দিয়ে বন্ধ করা যায় না। হযরত ইউসুফ আল্লাহর সাহায্য চেয়েছিলেন, এত বড় কঠিন যৌবনে পরীক্ষা চলছে, যেটা একটা যুবক মানুষের জন্য এই জায়গা থেকে বেঁচে থাকা কতটা কঠিন, যাদের যৌবন আছে তারা জানে। হযরত ইউসুফ নবী কঠিন মুহূর্তে তিনি আল্লাহর সাহায্য চাই এ কথা বলেছিলেন কেন, অথচ তার পরবর্তীতে আল্লাহ পাক বলেন, লাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা রাবুরহানা রব্বি। এমন একটা পরিবেশ তার কোন অনুকূলে ছিল, তিনি একজন নবী, নবীদের শরীরে এমনিতেই যৌবন বেশি, সাধারণ মানুষের চাইতে নবীদের শরীরে যৌবন কমপক্ষে 27 গুণ বেশি থাকে, কত? আল্লাহর নবীর এই ডান হাতে এই দুনিয়ার 100 মানুষের শরীরে যে শক্তি আছে তার ডান হাতে এই শক্তি ছিল। নবীদের যৌবনও বেশি, তাদের শক্তিও বেশি, পরিবেশে কন্ট্রোলে, যেমন তেমন মহিলা না, বিশ্ব সুন্দরী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরতে ইউসুফ কিন্তু মানুষ হিসাবে রাজি হয়ে গিয়েছিলেন, আর ওই মহিলা তো আগেই রাজি। এ আয়াতের কথা যা বলছি ঠিক আছে? আমি সে বললাম, আলাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, ইউসি জুলাইখা ও রাজি, ঠিক আছে? বাংলা অর্থ তো এটাই হয়, আলাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, ইউসুফ নবীও রাজি ছিলেন, জুলাইখাও রাজি আছে, বাংলা অর্থ এরকমই আছে। কিন্তু এটা যদি করে শেষ করে দেন, আপনার ঈমান থাকবে? নবীর উপর একটা তহমত চলে যাচ্ছে না?
আল্লাহ পাক বলেন লাউলা আর-রাব রহানা রব্বি, যদি আমার হযরত ইউসুফ বলেন যদি আমার রব আমাকে কিছু দলিল কিছু বরহান কিছু প্রমাণ সামনে না দিতেন তাহলে আমিও ঝুঁকে পড়েছিলাম, কারণ মানুষ হিসাবে আমার ভেতরে যৌবন আছে, শয়তান তো বসে নেই। জেলখানার এই জীবনে মামুনুল হক সাহেব ছিলেন আমার পাশের রুমে, মানুষ হিসাবে মাঝে মাঝে আমাদের হতাশা আসে, কিন্তু কোরআনে কারিমের সমস্ত আয়াতগুলো যখনই পড়তাম অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আলোচনা করতাম তখন আবার স্বাভাবিক হয়ে যেতাম, না আমাদের মালিক আছেন তিনি আমাদের ছাড়বেন না, কারণ আমি তো জেনা করে আসিনি, আমি তো মানুষ খুন করে আসিনি, আমি তো টাকা পাচার করে আসিনি। কোরআনে কারিমের সূরা মায়েদার 67 নম্বর আয়াত আমি যেই দিন পড়েছি ওই দিন থেকেই কোরআনে কারিম যতটুকু বুঝি যতটুকু জানি আমি সাফ করে পরিষ্কার করে প্রচার করার চেষ্টা চালাচ্ছি সেই 12 সাল থেকে। وَإِلَّمْ تَفَعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَا وَاللَّهُ يَعَصِمُكَ مِنَ النَّاسِ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ الله পাক বলেন হে রাসূল বাল্লিগ, আপনি প্রচার করেন, আপনি তাবলীগ করেন, ছড়িয়ে দেন, কি ছড়াবেন কি প্রচার করবেন? মা উংসিলা ইলাইকা মির রব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে এই আয়াত প্রমাণ করে পৃথিবীতে তাবলীগ করা ফরজ কোরআনের। কিসের? আরো জোরে বলেন কিসের? পৃথিবীর কোন মানুষের তাবলীগ করা ফরজ না, জায়েজও না। এমনকি কোনো মানুষ যদি মারা যায় সর্বোচ্চ 3 দিন তার স্ত্রী তার জন্য শোক পালন করবে। কয়দিন? সাধারণ মানুষ যত মারা যাবে সর্বোচ্চ 3 দিন, আর স্বামী মারা গেলে 40 দিন, 4 মাস 10 দিন পরে সে অন্য জায়গায় বিয়ে করে আগেরটা ভুলে একেবারে ভুলে যে নতুন করে সংসার করবে, কোনো অসুবিধা নেই। বলেন তো দুনিয়ায় শুধু স্বামী ছাড়া পৃথিবীর মা বাবা মারা গেলেও না সর্বোচ্চ 3 দিন, এরপরে কোনো শোক নেই। অথচ বছরে বছরে আমরা শোক পালন করে করে একেবারে কিয়ামত পর্যন্ত মনে হচ্ছে পালন করবো, তা আপনি কোন ইসলাম পালন করছেন? এই জন্য আমাদের তাবলিগ যদি হয় প্রচার যদি হয় শুধুমাত্র প্রচার হবে তাবলিগ হবে কোরআনের, তাছাড়া দুনিয়ার কারো প্রচার করা প্রসার করা প্রশংসা করা জায়েজ নেই। কিসের প্রশংসা করা দরকার আপনার? ওয়াইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতা, হে নবী আপনার উপর যে কোরআন আমি দিলাম এটা যদি প্রচার না করেন তাবলিগ না করেন আপনি যেন রেসালাতের দায়িত্বই পালন করেননি। আল্লাহ এতটুকু বলেই কিন্তু শেষ করেননি, আল্লাহ জানে যে ঝামেলা সামনে আছে, এই জন্য বলেন আল্লাহু ইয়াসিমু কামিনান নাস। ইয়াসিমু এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, আমি জানি যে আপনার উপরে বিপদ আসবে তাবলিগ করতে গেলে কোরআনের, আমি যেটা নাজিল করেছি এর তাবলিগের প্রসারের প্রসার যদি আপনি করতে চান ঝামেলায় পড়বেন বিপদ আসবে, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম আপনাকে আমি আল্লাহ নিজে বাঁচাবো। শুধু বাঁচিয়েছেন দুনিয়ায় ওই 82 বার তাকে ডাইরেক্ট হত্যা করতেছিল এই জায়গায় তা না, মরণের পরে ইহুদিরা তার লাশ চুরি করতে চেয়েছে আল্লাহ তাও বাঁচিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইয়াসিমু যেহেতু মজারে দিয়েছেন বর্তমান এবং ভবিষ্যৎ, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, সুতরাং কিয়ামত পর্যন্ত কোরআনের সঠিক তাবলিগ যদি কেউ করে ও যত বড় বিপদেই পড়ুক না কেন শহীদ করে হলেও তাকে আল্লাহ সাহায্য করবে। অনেকেই মনে করে যে জেলখানায় গিয়ে শহীদ হয়ে গেলে ওর জীবন শেষ হয়ে গেল মারা গেল, না আলিয়াল্লাহুল্লাযীনা আমানু ওয়াইয়াতাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুয-যালিমিন।
সূরা আলে ইমরানের ভিতরে 140 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন যার জীবন যৌবন আমার পছন্দ হয়, যার প্র্যাকটিক্যাল লাইফ আমার কাছে ভালো লাগে, ওকে সাধারণ ভাবে মরণ দেই না, ওদেরকে আমি আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করি। এই লোকটা যদি এখন মারা যায়, ঈমান নিয়ে যদি মরে, কবরে দিয়ে দেবেন, কবরে উনি ঘুমিয়ে পড়বে, এতটুকুই শেষ, আর কিছু নেই। কিন্তু যদি শহীদ হয়ে মরতে পারে, কবরে যাবার পরে আমার আল্লাহ নিজে ওনাকে খাওয়াবে। আরো আসতে বলেন, পঞ্চাশ বছর কোরআনের দাওয়াত দিয়ে যদি ঈমান নিয়ে শুধুমাত্র বাড়িতে বসে বসে মরে যেত, মরণের পরে কবরে ঘুমিয়ে থাকতো কিয়ামত পর্যন্ত, এই শেষ। কিন্তু আল্লাহ ওইটা চাইনি, আল্লাহ তার জীবন যৌবনকে, তার কর্মজীবন প্র্যাকটিক্যাল লাইফ এটা পছন্দ করেছে, এই জন্য সাধারণভাবে মরণ না দিয়ে শাহাদতের মরণ দিয়ে ধন্য করেছে। আমরা মনে করছি কই মরে গেল, না মরে যায়নি। وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِندَ رَبِّهِمْ يُرْزَقُونَ সূরা আলে ইমরানের 162 নম্বর আয়াত সম্ভবত আছে। আল্লাহ তাআলা বলেন, আপনি কি ধারণা করেন হে নবী, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়, মারা যায়, হত্যা হয়, তাদেরকে আপনি মনে করেন যে ওরা মরে গেল না, বরং ওরা জীবিত, এবং আমি আল্লাহ নিজে ওদেরকে খাবার খাওয়াই। সুতরাং আজ ফিলিস্তিনের এই মুসলমানেরা সহ বিশ্বের যত জায়গায় আজ মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে, মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে, এই মানুষগুলোর জীবন ব্যর্থ না, এদের জীবন আল্লাহর কাছে পছন্দনীয়, এই জন্য শাহাদতের মরণ দিয়ে আল্লাহ তাদের ধন্য করছে। এজন্য বোরহান দলিল যদি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে না দেখায়, তার মনের ভেতরে শান্তি প্রশান্তি আসা সম্ভব না। কত মানুষ দেখলাম শুধুমাত্র ইসলামের জন্য 20 বছর 22 বছর 25 বছর পর্যন্ত পড়ে আছে ওই চার দেওয়ালের মাঝে, দুনিয়ার কিচ্ছু আর জানে না, এমনি এমনিতে একটা ঘরের ভেতরে আমার মাত্র 3 বছর থাকতেই হাঁপিয়ে উঠেছি। যে লোকটা আজ 25 বছর আছে, এমনি এমনি থাকা যায় না, মহান আল্লাহ অবশ্যই তাকে কোনো কিছু দেখাচ্ছে। এটা লাউলা কোরআন শরীফ কি ভুল নাকি এই জায়গায়, লাউলা আর রা বোরহান রব্বি, যদি তার রব তাকে কিছু দলিল আর প্রমাণ না দেখাতেন, তাহলে তিনিও কিন্তু যৌবনের তাড়নায় ঢুকে পড়েছিলেন। কি দেখিয়েছেন? তাফসিরে তিনটা কথা আছে। এক নম্বরে হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ ওই ঘরের ভেতরে হাজির করে দিলেন। মনে হচ্ছে ইয়াকুব নবী তার ছেলেকে ডাক দিয়ে বলছে, বাবা ইউসুফ তুমি কিন্তু জেনা করতে পারো না। দ্বিতীয় নম্বরে হযরতে জিব্রাইল ফেরেশতা একটা কাগজ নিয়ে এসেছে, কাগজের উপরে লেখা ছিল, আমি আল্লাহ বলছি ইউসুফ তুমি কিন্তু জেনা করতে পারো না। এই সমস্ত নিদর্শনগুলো যখন তিনি দেখলেন, তিনি তখন বললেন, ক্বালা মা'আদাল্লাহ, আমি আল্লাহর সাহায্য চাই। কার? বলেন আল্লাহ। এতটুকুই বলেননি তিনি, ইন্নাহু রব্বি, নিশ্চয় আমার রব, আহসানা মাসওয়ায়া, আমাকে উত্তমভাবে লালন পালন করছে। এখানে রব বলতে দুইটা অর্থ আমি পেয়েছি। হযরত ইউসুফ একদিকে হয়তো আমার আল্লাহকে বুঝিয়েছিলেন, দ্বিতীয় নম্বর মিশরের বাদশাহ আজিজে মিশরকে বুঝিয়েছিলেন। ইউসুফ নবী জুলাইখাকে ডাক দিয়ে বলেছে, জুলাইখা তোমার যে স্বামী, আমার যে অভিভাবক, গার্ডিয়ান, গাইডলাইন যিনি দেন, আমাকে লালন পালন যিনি বাড়িতে রেখে করেন, তিনিও এক অর্থে আমার রব। যেহেতু তার বাড়িতে আমি আছি, আজ অনেকদিন ধরে লালন পালন করছে, খাবার খাওয়াচ্ছে, থাকতে দিয়েছে,
আমি তার বাড়িতে থেকে তার আমানতের খেয়ানত করতে পারি না ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন এটা যদি আমি করে তাহলে জালেম হব আর জালেমরা কোনোদিন সফল হচ্ছে না হবে না ইউসুফ নবী ইন্নাহু লা ইফলিহুজ জালিম বলতে পারতেন যে আমি জালেম আমি সফল হব না তিনি জালিমুন বহুবচন দিয়েছেন ইফলিহু এটা মোজারে কেন মোজারে দেওয়ার পরে বহুবচন দিয়েছেন তিনি তো একা ছিলেন ঘরের ভেতরে মুফাসসিরুল ইকরাম তাফসিরে কাবীরের ভেতরে আল্লামা ফখরউদ্দিন রাজি লিখেছেন হযরতে ইউসুফ নবী আলাইহিস সালাম যে কথাটা বলেছিলেন আল্লাহর এত বেশি পছন্দ হয়েছিল ওই সময় কিয়ামত পর্যন্ত যারা নফসের উপরে পরিবারের উপরে সমাজের উপরে দেশের উপরে মানুষের উপরে জুলুম করবে এই জালেমদেরকে আল্লাহ দৃষ্টান্ত হিসাবে আয়াত কোরআনে নাযিল করে দিয়েছেন জালেমদেরকে আল্লাহ জানাতে চেয়েছেন জালেমরা তোমরা যা করো না কেন তোমরা কিন্তু সফল হতে পারছো না পারবা না এইজন্য জালেম দুনিয়ায় যারা আছেন তারা থামেন আজ অনেকেই তার ব্যক্তির উপরে জুলুম করছে নিজের যৌবনকে যৌবনের তাড়নায় পড়ে ধ্বংস করে ফেলছে মোবাইল কম্পিউটার ইন্টারনেটের মাধ্যমে নিজের যৌবনকে আজ যারা ধ্বংস করে ফেলছে এটা নিজের নফসের উপরে শরীরের উপরে জুলুম এই কথা বলেন না কেন পরিবারের মা বাবা আপনাকে হোস্টেলে থাকতে দিয়েছে পুরুষ হোস্টেল মহিলা হোস্টেল যাই বলেন কত কষ্ট করে মা বাবা টাকা পয়সাগুলো আপনার জন্য পাঠায় আপনি ওইটা নিয়ে ওয়াইফাই লাইন নিয়েছেন ইন্টারনেট নিয়ে লেখাপড়া বাদ দিয়ে সারাদিন উলঙ্গ নাচ দেখতেছেন এটা নফসের উপরে জুলুম এই জালেম যদি কেউ হয়ে যায় সে সফল হতে জীবনেও পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাযালিকা লিনাসরিফানহু সুওয়া ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন এইভাবে করে আমি আল্লাহ তার থেকে এই ফাহশা কাজগুলো সরিয়ে নিয়েছিলাম আমার মুখলাস বান্দাদেরকে আমি এভাবেই সাহায্য করব কিয়ামত পর্যন্ত অস্তাবাকাল বাবা ওয়াকদাত কমিসহু মিন দুবুরি ওয়াল ফায়া সাজ্জিদা হালাদাল বাব বলাত মা জাজাউ মান আরাদা বিআহলিকা সুওয়ান ইল্লা ইউসজানা ওয়া আযাবুন আলিম জ্ঞানী মানুষ যারা একটু খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখনই বলেছে আমি আল্লাহর সাহায্য চাই ওই নিদর্শনগুলো দেখার পর জিব্রাইলকে বললাম কানের কাছে মুখ লাগিয়ে বলো যে সামনে যাও যা করা লাগে আল্লাহর কুদরত করবে হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম শুধু সামনের দিকে গিয়েছেন তখনও পর্যন্ত জুলাইখা মনে মনে ভাবছিল দরজা সাতটায় বন্ধ ও সামনে যাই যাবে বের হতে পারবে না কিন্তু ইউসুফ নবীর মনের ধারণা যে আমি পারবো না জিব্রাইল আমার কানের কাছে মুখ নিয়ে যা বলেছে এটা তো জুলাইখা শোনেনিও জানেও না দেখি আমি সামনে যাই আল্লাহর কুদরত আমি দেখতে অবশ্যই পাবো সামনে গেলেন দরজার কাছে যাওয়া পর্যন্ত দরজা খোলে নাই এটা তাফসিরে কাবীরের ভেতরে আছে খাজেনে তাফসিরে খাজেনে মুফাসসির লিখেছেন দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে তখনও পর্যন্ত দরজা খোলে নাই ইউসুফ নবী চিন্তা করছিলেন ওই সময় কি আল্লাহর ওয়াদাও কি মিথ্যা হয়ে গেল কই আমার জিব্রাইল যে কানের কাছে মুখ নিয়ে বলে গেল যে সামনে যান আমি তো এসেছি প্রায় দরজার কাছে আর ও মহিলা তো এবার দৌড় দেবে দরজার কাছে যাবার পরে দাঁড়িয়ে আছেন চোখ বন্ধ করে ফেলেছেন মনে হয় আর হবে না চোখ বন্ধ করার পরে যেই চোখ খুললেন দেখলেন অটোমেটিক দরজা একটা খুলে গেছে আল্লাহর ভয় নিয়ে কোনো মানুষ যদি অন্যায় কাজ করার সমর্থ থাকার পরেও কোনো মানুষ যদি আল্লাহর ভয়ে ফিরে আসে মহান আল্লাহ ওই সময় তাকে সাহায্য করে হযরতে ওমরের জামানার একটা ঘটনা পড়েছিলাম হাদিসে তিনি ক্ষমতা পাওয়ার পরে রায় দিয়ে দিলেন ঘোষণা দিয়ে দিলেন যে মদ আজকে থেকে হারাম কেউ যেন আমার রাজ্যের ভেতরে মদ আর কেউ বিক্রি না করে বাইরে থেকে যেন কেউ না নিয়ে আসে
মদিনার এক যুবক আকিক নামক বাজার থেকে চুরি করে দুই বোতল মদ ওই সময় কিনেছে। এক বোতল জায়গায় বসে খেয়েছে, আর একটা নিয়ে যাচ্ছে বাড়িতে, রাতের বেলা বন্ধুদের নিয়ে আনন্দ করে চুরি করে খাবে। হযরত ওমর রাতের বেলা বের হয়েছে, দেখি প্রসাদের খবর কি। এশার নামাজের পরে তিনি বের হয়ে চারিদিকে অন্ধকার পাহাড়ি এলাকা, তাকিয়ে দেখলেন অন্ধকারের ভেতরে কালো কি যেন আসতেছে, কাছে যত যায় তত স্পষ্ট হয়। কাছে গিয়ে দেখলেন একটা মানুষ, ডাক দিয়ে বললেন, এই বেটা রাতের বেলা এভাবে কি করো? লোকটা হযরতে ওমরের কণ্ঠ শোনার পরে তার মাতলামি ভালো হয়ে গেছে, কারণ হযরত ওমর যে রাস্তা দিয়ে যেত শয়তান পর্যন্ত রাস্তায় আসতে ভয় পেত। লোকটা ছিল মাতাল, হযরত ওমরের কণ্ঠ যাই শুনেছে, এই বেটা রাতের বেলা কি করো? ওর মাতলামি কিসে ভালো হয়ে? ডাক দিয়ে বলে, খলিফা আমার বনের বাড়ি যাচ্ছি। বনের বাড়ি যাবে তো হাতে কি এই যে চাদর মোড়া দিয়া, এর নিচে মোটা মোটা লাগে কি এটা, এ ফুলি আছে। ও মনের অশান্তে মুখ দিয়ে বের হয়ে গেছে, এটা দুধের বোতল মা দিয়েছে, বোনের বাড়িতে নিয়ে যাচ্ছি। হযরত ওমর সঙ্গে সঙ্গে বললেন, দেখি তোর দুধের বোতল দেখা কেমন। লোকটা চিন্তা করছে, মিথ্যা কথা তো বলেই ফেলেছি, এক বোতল খেয়েছিলাম আর এক বোতল নিয়ে যাচ্ছিলাম, এই কঠিন মুহূর্তে যদি চাদরটা তুলে এই বোতলটা হাতে দেই, দেওয়ার সঙ্গে সঙ্গে এই মিথ্যা বলার অপরাধ আমরা মেরে ফেলবে। এখনো পর্যন্ত বিশ্বাস হয়নি আমার চাদরের নিচে কি আছে, ও তো জানে মদ। ওই সময় আল্লাহকে ডাক দিয়ে বলেছে মনে মনে, রব্বুল আলামিন আজকের এই কঠিন অবস্থায় তুমি যদি ওমরের হাত থেকে আমারে বাঁচিয়ে দিতে পারো, তোমার নামে শপথ করে বলছি জীবনে আর কোনোদিন আমি মদ খাব না। হযরত ওমর হাত বাড়িয়েছে, লোকটাও চাদর খুলে দিচ্ছে, ওর তো মনে মনে আছে যে এটা মদেরই বোতল। চাদর ওসা করে যখন ওনার হাতে দিয়েছে, হযরত ওমর হাতে নিয়ে দেখলেন গরম দুধ, ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা এই নাও চলে যাও। লোকটাকে যখন বলে এই নাও চলে যাও, ও আর যায় না, জায়গায় দাঁড়িয়ে আছে। হযরত ওমর জিজ্ঞাসা করে, কি যাও না কেন? লোকটা বোতল ফেলে দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন আমি কিন্তু সত্যি মদ খেয়েছিলাম, আর এক বোতল নিয়ে যাচ্ছিলাম বন্ধুদের নিয়ে খাবো, আপনি যখন চাইলেন আমিও দেওয়ার জন্যে রেডি। ওই সময় মনে মনে আল্লাহকে একটা ডাক দিয়েছিলাম, রব্বুল আলামিন তোমাকে ভয় করেই বলছি আজকে যদি ওমরের হাত থেকে তুমি আমারে বাঁচিয়ে দিতে পারো জীবনে আর মদ খাবো না। যে আল্লাহ আমার সেকেন্ডের ভেতরে মনের কথা শুনে মদের বোতলকে দুধের বোতলে পরিণত করে দিয়ে আপনার হাত থেকে বাঁচিয়ে দিতে পারে, সত্যি আল্লাহর নামে আমি যেটা কসম করেছিলাম ওটা ঠিক রাখবো, জীবনে আর কোনো দিন আমি আর মদ খাব না। এই জন্য মন থেকে ভয় করে যদি কোনো মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়ে ফিরে আসতে পারে অন্যায় কাজ থেকে, ওই সময় থেকে আল্লাহ তাকে সাহায্য করবেন। হযরত ইউসুফ নবী ঠিক এই মুহূর্তে দরজার সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে উনি মনে করছিলেন, কই জিব্রাইল যেটা বললো মেলে না, চোখ খুলে দেখে মিলে গেছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। জুলাইখা চিন্তা করছে, কই ধরা গেল না, পেছন দিক থেকে জামা টেনে ধরেছিলেন। হযরত ইউসুফ নবীর শরীরে শক্তি ছিল না, বলেন বলেন কয়জনের নাম বললাম, 27 জন যুবকের শরীরের শক্তি ছিল কমপক্ষে এক একজন নবীদের শরীরের ভেতরে, একটা মহিলা টান দিয়েছে পেছন দিক থেকে, তিনি এমন জোরে হেসকা টান দিয়ে সামনের দিকে এগিয়েছে, 7টা দরজায় তো খুলতে আরম্ভ করেছে। মহিলার হাতেও শক্তি কম ছিল না, কারণ সেও তো রাজার স্ত্রী, ভালো ভালো খাওয়ার শরীর, জামা ছিঁড়ে গেছে তারপরও ধরতে পারে নাই, একেবারে শেষ দরজায় যাবার পরে দেখে বাদশাহ দাঁড়িয়ে আছে আজিজ মেসের,
ডাকতে বলে ইউসুফ কি অবস্থা ইউসুফ নবী কথা বলতে যাবে তার আগেই জুলাইখা ডাক দিয়ে বলে বাদশা আপনি বাড়িতে নেই এই সুযোগে আপনার এই গোলাম আপনার স্ত্রীর বেডরুম পর্যন্ত এসে দেখেন কি অবস্থা করেছে হযরত ইউসুফ নবী বললেন না এ দোষ আমার না আপনার স্ত্রীর দোষ কথা কাটাকাটির এক পর্যায়ে হযরত ইউসুফ নবীকে বাদশা জিজ্ঞাসা করে তোমার কোন সাক্ষী আছে হযরত ইউসুফের মনের ভেতরে আল্লাহ এলহাম পাঠিয়ে দিলেন হ্যাঁ আছে ওই যে আপনার শালির কোলের উপরে যে দুধের বাচ্চা কাঁদতেছে ওইটাই আমার সাক্ষী দুধের বাচ্চাটাকে সামনে নিয়ে আসলেন কোরআনে কারিম বর্ণনা দিচ্ছে জুলাইকার সঙ্গে সঙ্গে ডাক দিয়েছে বাদশাহ হে আমার স্বামী এর কথা আমি শুনতে চাই না যদি আপনি আমাকে রাখতে চান আপনার ভাত যদি আমি খেতে চাই তাহলে এই লোকটাকে হয় জেলখানায় দেওয়া লাগবে না শাস্তি দেওয়া লাগবে হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট্টয়ে বাচ্চার দিকে তাকিয়ে ইশারা করলেন তোমার যা জানা আছে বলো দেখি বাচ্চা ওর কি জানা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলে ইউসুফ আলাইহিস সালামের কথা শোনার পরেই কিন্তু বাচ্চা কথা বলেনি চুপ করে যখন ছিল বাচ্চা ইউসুফ নবীর দিকে চোখ মোটা করেও তাকিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই কঠিন মুহূর্তে যৌবনের এত বড় তাড়নায় যিনি পরীক্ষা দিয়ে পাশ করেছেন তাকে ফেলে দেবেন না এই কারণে এই বাচ্চার মুখ দিয়ে আল্লাহ কথা বের করে দিলেন বাচ্চা ডাক দিয়ে বলে বাদশাহ এই পুরুষের আমার সামনের দিকে যদি ছেঁড়া থাকে তাহলে এই পুরুষের দোষ যদি এই পুরুষের পেছনের দিকে ছেঁড়া থাকে জামা তাহলে আপনার স্ত্রীর দোষ তখনও পর্যন্ত জুলাইখার হাতে ইউসুফ নবীর জামার পেছনের সাইড ছেঁড়া হাতে নাতে প্রমাণ কিন্তু ক্ষমতা যেন কার হাতে কি শোনেন আপনারা বাদশার হাতে জোরে বলেন কার হাতে হাতে নাতে প্রমাণ ক্ষমতা যেন কার হাতে বাদশাহ রায় দিতে চাচ্ছিলেন ইউসুফ নবীর পক্ষে কিন্তু যাই বলেছে বাদশাহ আমি কিন্তু আপনার ভাত খাব না এই কথা শোনার পরে গেছে উল্টিয়ে হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের বিরুদ্ধে বাদশাহ রায় দিয়ে দিল আমি বাড়িতে না থাকার সুযোগে আমার স্ত্রীর বেডরুম পর্যন্ত গিয়ে তাকে নষ্ট করার পায়তারা করেছে এই জন্য ইউসুফকে আমি 10 বছর জেল দিয়ে দিলাম কয় বছর হযরত ইউসুফ আলাইহিস সালামকে 10 বছর জেলের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরের যে সাধারণ পোশাক ছিল ওইটা খুলে ফেলা হলো জেলখানার কয়েদিদের পোশাক তাকে পরানো হচ্ছে জেলখানার কয়েদিদের যে ডান্ডা বেড়ি তারে দেওয়া হচ্ছে মাজায় শিকল দিয়ে জেলখানার কয়েদিদের যে টুপি তার মাথায় দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ওই সময় আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন রব্বুল আলামিন তুমি তো জানো আমি জেনা করিনি তুমি তো জানো আমি ধর্ষক না আমি মানুষের বাড়ি ঘরে আগুন লাগাইনি এরপরেও বিনা কারণে ক্ষমতাসার রায় তার এ কারণে আমারে 10 বছর জেল দিয়ে দিল আমার কোনো দুঃখ নেই এদের এই অবৈধ কাজে সাড়া দেওয়ার চাইতে জেলখানার জীবন আমার কাছে উত্তম জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা হাজার হাজার বছর আগে হযরত ইউসুফ আলাইহিস সালাম যেটা বলেছিলেন আজ পৃথিবীতে আনাসে কানাসে অনেক মানুষ ঠিক এই কথাই বলছে ন্যায় বিচার আমাদের হচ্ছে না অথচ ন্যায় বিচারক বাদশার জন্য নবীজি জানিয়েছেন কিয়ামতে কোনো ছায়া থাকবে না শুধু আল্লাহর আরশের ছায়া ছাড়া মানুষের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে জমিন তামার হয়ে যাবে
কঠিন অবস্থাতে মাত্র সাত প্রকার মানুষকে আল্লাহ তার আরশের ছায়ায় বসিয়ে মাছের কলিজা দিয়ে খাবার খাওয়াবেন। তার প্রথম নাম্বারে আলে ইমামুল আদেল, দুনিয়ায় যারা ন্যায় বিচারক বাদশা। সুবহানাল্লাহ, বলতে পারেন না? আজ দুনিয়ায় ন্যায় বিচারক বাদশা কম না বেশি? নেই। এজনে বিচারপতি যারা আছেন, হাজার হাজার মামলা পড়ে আছে বিনা কারণে। আপনি কত জায়গায় মাসের পরে মাস ঘুরতে যাচ্ছেন, অথচ এই লোকটা জেল জেল জেলের ভেতরে পয়সে মরতেছে। আপনি একটু মানে সুযোগ করলেই কিন্তু লোকটার জামিন হয়ে যায়, যদি একটু ন্যায় বিচারের নিয়তে আসেন। হ্যাঁ, বলে যে না, এই চেয়ারটা পেতে আমার 40 লক্ষ টাকা খরচ হয়েছে, 5টা মামলায় আমি এই টাকা তুলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে তো এত মামলা পড়ে আছে, মামলার জটই কাটে না। অথচ যত বিচারক, যত বিচারপতি, জজ, ম্যাজিস্ট্রেট, যদি বিচার সত্যি সত্যি ন্যায় বিচার আমাদের দেশে চালু হয়, এত বিচার থাকার কথা। হযরত ওমর 2 বছর তিনি প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকরের শেষ জামানার দিকে তিনি বললেন, খলিফা, আমারে আর প্রধান বিচারপতি বানানোর দরকার নেই, এ দায়িত্ব আমি ছেড়ে দিলাম, এই বিভাগটা বন্ধ করে দেন। বিনা কারণে আপনি আমার বেতন দিয়েছেন, এই 2 বছর একটা মামলাও কেউ আমার দরবারে করে নাই। এই 2 বছরের ভেতরে আদালতে একটা মামলাও আমার কাছে কেউ করে নাই, কোন কারণে আপনি আমার প্রধান বিচারপতি বানিয়ে রেখেছেন? হযরতে আবু বকর ডাক দিয়ে বলেন, খলিফা, আমার 2টা বছরের ভেতরে তোমার কাছে একটা বিচারও আসে নাই, কেন তুমি কি বলতে পারো? হযরত ওমর বলেছিলেন, খলিফা, যেই দেশ চলে কোরআন দিয়ে, যেই দেশের মানুষগুলো একে অন্যের কল্যাণ কামনা করে, এই দেশে বিচার দেওয়ার জন্য কে আসবে? সুতরাং হযরত ওমরের জামানায় খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের এই 2 বছরে তিনি যেটা দেখিয়েছেন, আজও বাংলাদেশে বিচার ব্যবস্থাতে মামলার জট যদি করাতে হয়, কোরআনের আইন সংসদে কায়েম করা লাগবে। এটা রাজনীতি না আসল নীতি? এ নীতির পক্ষে আছেন কারা দেখি? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, এই জন্য ন্যায় বিচার এটা প্রতিষ্ঠিত যদি হয় সবাই আমরা বাঁচতে পারবো। থাক, সম্মানিত ভাইরা, এক একটা পয়েন্টের ভেতরে হাজার হাজার কথা লুকিয়ে আছে। আমার শরীরের যে অবস্থা, যা গলার যে অবস্থা, কথা একটু জোরে বললেই কাশি হচ্ছে। আর একটা অনুষ্ঠান ছিল মাগরিবের পরে, ওইটা করতে গিয়ে আরও ঝামেলায় পড়ে গেছে। 3 বছর একাধারে কি খেয়েছি আমি জানি আর আল্লাহ জানে, কারণ এমন অবস্থায় আমাদেরকে রেখেছিল। আপনারা অনেকে শুনেছেন ফাঁসির কন্ডেম সেলের ভেতরে খাবার দাবারের যে অবস্থা, ভেতরের কল কবজা আর সেরকম নেই, খালে উপরে খোসা পড়ে আছে। এটা স্বাভাবিক হতে কিছুদিন সময় লাগবে, আস্তে আস্তে সুস্থ হই, সামনে আবার আসবো ইনশাল্লাহ, কথা বলবো নাকি? যে গরু দিয়ে মানুষ চাষ করে খাবে, গরুই যদি মরে যায় তো কি কাজ চাষ করবে? আমি অন্তত বেঁচে থাকি নাকি মরে যাব? আমার বুকেও ব্যথা করছে, কণ্ঠের অবস্থাও দেখছেন ভালো না, আর সফর হয়ে গেছে অনেকক্ষণ, অনেক বেশি। আমি খুব সামারাইজ করে এই 6টা পয়েন্ট শেষ করে দিচ্ছি। আল ইহসান, আল্লাহ বলেন ভালো ব্যবহার করবা। ভালো ব্যবহার 7 প্রকার মানুষের সাথে করার আদেশ আছে আল্লাহর। প্রথম নম্বরে মানুষ ভালো ব্যবহার করবে তার মা বাবার সাথে। কার সাথে? 2 নম্বরে তার স্ত্রীর সাথে, 3 নম্বরে তার সন্তানাদের সাথে, 4 নম্বরে তার পরিবারস্থ লোকদের সাথে, এরপরে আছে প্রতিবেশীর সাথে, এরপরে আরেকটু দূরে, এরপরে জনগণের সাথে, এরপরে পৃথিবীর সাথে। 3 নম্বরে আল্লাহ বলেন, ইতাইদিল কোরবা, নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবা। দুনিয়া আপনি যাদেরই খবর রাখেন, সবচাইতে বেশি খোঁজ রাখা লাগবে রক্তের সম্পর্ক যাদের সাথে আছে তাদের। অথচ আজ এই কাজটা, এই নির্দেশটা আমরা অনেকেই আমাদের সামাজিক জীবনে মানতে পারছি না।
ধর্ম বন পাতিয়েছে প্রতি বছরে পাঁচবার করে যায় নিজের আপন বোন রক্তের সম্পর্ক বছরেও একবার যায় না এমন মানুষ দুনিয়ায় নেই অয়নহানিল ফাহশা ইয়াল মুনকার ইয়াল বাগ আল্লাহ বলেন আমি নিষেধ করলাম কোন অশ্লীল কাজে জড়াবে না প্রকাশ্য পাপের চাইতে গোপন পাপ আল্লাহর কাছে ঘৃণিত সুতরাং মোবাইল দিয়ে কম্পিউটার দিয়ে ইন্টারনেটের মাধ্যমে আজ যারা গোপন পাপে লিপ্ত হয়েছে আল্লাহর নির্দেশ এখান থেকে সরে আসেন সাইফুল্লাহ ভাই আল্লাযীনা আত্তাখাযু দীনাহুম লাহবাও ওয়ালা লাগবাও ওয়ালা ইবায়াতের ব্যাখ্যা করে সময় পাননি আপনারা সূরা আরাফের 151 52 নম্বর আয়াতগুলো একটু দেখে নেবেন এরপরে মনকার অন্যায় কোনো কাজে আমরা জড়াবো না